আমি জীবনেও তো আপনাদেরকে দেখি নাই। এখানে রাস্তায় কি রোগী? আমি তো রাস্তায় দাঁড়ায় রোগী দেখি না। চলেন চেম্বারে, চলেন চলেন যাই, চলেন চেম্বারে যাই। আরে এত উছলা বেশি কেন? দুইটা কথা বলি তারপরে চেম্বারে যাই নাকি? মানে বিষয়টা যে রাস্তায় দাঁড়ায় কথা বলবেন বুঝতে পারলাম না। না তা আমি যে আপনার একজন নাম করা রোগী সেটা কি আপনি বুঝতে পারছেন? না বললাম তো মানে অনেক বুঝছি বুঝছি, সেই ক্যান্সার রোগী আপনি? আপনি এখনো মরেন নাই? আপনি তো মরার কথা ছিল আরো 10-12 দিন আগে। না একটু এক্সটেনশন হয়েছে, এখন কথা হয়েছে আপনি রামদা একটু আমাদের চেম্বারে নিয়ে দিচ্ছেন। বুঝলাম না, আপনার তো আমি চিনতে পারতেছি না, কাউরে চিনতে পারতেছি না। কিন্তু আমরা তো আপনাদের ঠিকই চিনছি, আপনি রহমান না? ধরো এই জায়গায় তো ভুল হয়েছে। না না আমার নাম তো সিদ্দিক। সিদ্দিক জি, আপনারা কই ভাই? মানে আমরা হইতেছি জমস্তিন ভাই, সিদ্দিক, মুজাফর আর রহমান। রহমান হচ্ছে আমার বড় ভাই, আমার নাম সিদ্দিক, আর মুজাফর আমার মেজর ভাই। এখন ডাকছে বড়জন, আবার রাখছিল না ইদানিং, আবার আমার মতো করে তিনজনই আমরা একরকম ভাবে ঘুরি। ঠিক আছে ভাই আসি। হ্যাঁ যেহেতু আমরা তো ক্যান্সার, সহজে কেউ রে সারি না ভাই, কি করবি কর ভাই? কিছু করার নাই, তুই যদি না যাস মানে কি? আমি বুঝলাম না মানে কি 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 মানে তো লাস্ট হয়ে যাবো আর কি। মানে হঠাৎ করে কোথায় নিয়ে যাবেন, কি করবেন? মানে কিছু না, কোথায় নিয়ে যাবো সেটাও না, আপনি তো আমাকে চিনেন নাই, এই কারণে আপনি কিছু নাই। হ্যাঁ ভাই আপনাদের চাইছি, আমি চিনতে পারছি ভাই। এখন আমি তাহলে আসি না। আমি নিজে চিনতে পারছি, আমার নাম আসলে রহমান। আমি মিশা কথা বলছিলাম, আমার কোন জমজ ভাই নাই, কেউ নাই, সিদ্দিক মিদ্দিক সব বুয়া ভাই। এখন আমি সত্য বলছি, সত্য বললে তো মাপ আছে তাই না? দেশের সর্বনিম্ন ক্যাশ আউট চার্জ শুধুমাত্র নগদে, দেশি নগদে বেশি লাভ।